বলবেন হুজুর এগুলো যে বলতেছেন আপনারও তো অ্যারেস্ট করবে জেলে নিবে যদি সবাই জেল জুলুম কে ভয় পায় তো কথা বলবে কে কাউকে না তো কাউকে বলে যেতেই হবে আর আমি বিশ্বাস করি যে আল্লাহর হুকুম সারা কিচ্ছু হয় না আমার নির্ধারিত দিনে মৃত্যু হবে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর নির্ধারিত দিনের এক সেকেন্ড আগে এক সেকেন্ড আগে কেউ আমার জীবন কেড়ে নিতে পারবে না এ বিশ্বাস পূর্ণ মাত্রায় আমি আমার মহান আল্লাহর উপর রাখি আল্লাহ তো বলছিলাম এত মসজিদ এত মাদ্রাসা এত আলেম প্রত্যেক মাহফিলে হাজার হাজার মানুষ কিন্তু সেই দেশে সেখানেই নেতারা ইসলাম বিরোধী আইন করছে থামানো যায় না শিক্ষা নীতির নামে মধুর সাথে 20 বিষয় আমার ছাত্র সমাজকে নাস্তিক বানাবার চেষ্টা হচ্ছে ঠিক বলতে পার কেউ নাই কিছু করার নাই শরিয়া বিরোধী আইন হচ্ছে কিছু করার নাই আল্লাহ তার হাবিবের আরশচম্বি সম্মানের বিরুদ্ধে বক্তব্য হচ্ছে প্রতিবাদ ছাড়া আর কিছু করার নাই কারণ সব আমরা প্যাসেঞ্জার স্টিয়ারিং এ যাদের দিছি সমস্যা নেতাগুলোর মধ্যে এই জন্য আমরা যে গন্তব্যে যেতে চাই ওখানে তারা নিবে না তারা তাদের গন্তব্যে আমাদেরকে নিয়ে যাবে তাহলে এই সংকট থেকে পরিত্রাণের উপায় হচ্ছে নেতা নির্বাচনে আপনাকে মুনাফিকে বাদ দিতে হবে মুনাফেক নেতাও বানানো যাবে না আর নেতা বানাবার সময় মুনাফেক কর্মীও চলবে না ফাঁসেক মোনাফেকের প্রথম আলামত হচ্ছে আমানতের খেয়ানত এটা সারতে হবে আজকে কি মেসেজ দিতে চাচ্ছি তা কিছুটা বুঝতে পারছেন দ্বিতীয় নাম্বার ফাসেক মোনাফেকের চারটি আলামতের দ্বিতীয় নাম্বার হচ্ছে কথা যখন বলে মিথ্যা বলে ওয়াদা যখন করে বর খেলাফ করে আর যখন বিতর্ক করে অশ্লীল গালিগালাজ করে এখন এই মোনাফেকের চারটা গুণ সবচেয়ে বেশি কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায় শুধু আমি ফর্মুলা দিচ্ছি যারা নির্বাচনের আগে এসে বলে ভাই একবার ভোট দিয়া দেখেন যদি জায়গা মতো যেতে পারি পুকুরগুলো ভরে যাবে মাছে গোলাগুলো ধানে তিনবেলা রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়াই দিব দেখা গেল পাশ পাশের পরে বাস ভাসার পরে ভাসস আমালুতের খেয়ানত করে যা वादा করছে সব বর খেলা যা বলল পুরাটাই মিথ্যা তারপরে অ্যাসেম্বলিতে যখন ওনারা দাঁড়ায় একজন আরেকজনের 14 গুষ্টি কিভাবে উদ্ধার করে ইদা খাসমা ফজর চরিত্রটা তাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় অতএব কারা বাংলাদেশে মুনাফেক জাতির চিনতে আর বাকি নাই ঠিক কি না আমরা তাদের পিছে দৌড়াচ্ছি পীর সাহেবরা তাদের পিছে দৌড়াচ্ছে মৌলভী মাওলানারা তাদের পিছে দৌড়াচ্ছে অধিকাংশ বাঙালি এই যদি হয় আমাদের মুনাফিকি চরিত্র আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কোনোদিনও পৌঁছতে পারবো না পরিবর্তন সম্ভব কি না হান্ড্রেড পার্সেন্ট সম্ভব শুধু নেফাককে বাদ দিতে হবে নেফাককে মোনাফিকিকে বাদ দিতে হবে আমার ভাইরা যা এতক্ষণ বললাম এটা ফাসেক মোনাফেক এটা কি আল্লাহ পাক কাফের মোনাফেকদের ব্যাপারে বলেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ মুনাফিক পুরুষগণ মুনাফিক নারীগণ পরস্পর পরস্পরের মতই তাদের কাজ কি আল্লাহ পাক বলেন বিল মারুফ তারা নেক কাজে তারা আদেশ করে কাজে বাধা দেয় সৎ কাজে বাধা দেয় অসৎ কাজে মুনাফেক কাফের মুনাফেক যারা তাদের কাজ হচ্ছে অসৎ কাজে আদেশ করে সৎ কাজে নিষেধ করে এটা আমাদের মধ্যে আছে না নাই বেশি মাত্রায় না কম মাত্রায় মমিনের কাজ কি সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ মুনাফেকের কাজ কি সৎ কাজে নিষেধ অসৎ কাজে আদেশ মমিনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে আল্লাপাক বলেছেন কোরআন শরীফে মিনা তু বা দুহম আউলিয়া উবাদ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. إتا مومي كاركاس. আলা পাগ বলেন। মমিন পুরুষগণ মমিন নারীগণ পরস্পর পরস্পরের বন্ধু সুভাল তাদের কাজ কি মরুনাবিল মারুফ ওয়েন হাওনানিীল মুনকার। মমিনগন সতকাজে আদেশ করে অসৎকাজে বাধা দেয়। ওউকে মুন আসালা উতুনা জাকা নামা আজকায়েন করে জাকা তাদই করে। ও ইতি রুন আল্লাহওয়া সুলাহ আল্লাহ ওতা রসুলের আনুগত্যকে গ্রহণ করে। বোলা ইকাসা ইয়ার আল্লাহ রহমতের চাদরে তাদের ব্যাষ্টন করে নিবেন তাহলে মবিনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ আর মোনাফেকের কাজ বিপরীত অসৎ কাজে আদেশ সৎ কাজে নিষেধ কোন মোনফেক ফাসেক মোনাফেক না কাফের মোনাফেক আমার আলোচনা বুঝতে পারছেন হয়তো কি বুঝাতে চাচ্ছি তাও তো বুঝতে পারছি কোন মোনাফেক ফাসেক মোনাফেক না কাফের মোনাফেক মমিনের কাজ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা মরুন বিল মা আর নিল মনকর তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি গোটা বিশ্ব মানবতার কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে মবিনের কাজ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ব্যক্তিজীবনে সমাজ এবং راح تجيبل هناي سورة حج تعالى تلبلن الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جدي أم محمد صلى الله عليه وسلم ইমানদার উম্মতকে ভূখণ্ডের প্রপাইটার বানায় দেই সুহানাল্লাহ বলবেন রাষ্ট্রীয়ভাবে তারা নামাজকে কায়েম করবে জাকাতকে আদায় করবে রাষ্ট্রীয়ভাবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে তাহলে মমিনের কাজ মমিনের কর্মসূচি ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে আর মোনাফেকের কাজ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে অসৎ কাজের আদেশ করবে সৎ কাজে দিবে এটা আমাদের মধ্যে আসে না না